যেন নতুন পদ্ধতিতে গর্ভবতী হচ্ছেন মহিলারা। ছবিতে অনেক সময় অভিনেত্রীরা নকল পেট লাগিয়ে গর্ভবতী সেজে থাকে, আর এখন বাস্তবেও নাকি ভারতের বহু ঘরে এমন নকল পেটের চাহিদা তুঙ্গে। সরোগেসির মাধ্যমে সন্তান লাভ করছেন যে দম্পতি, সেখানে অনেক ক্ষেত্রে স্ত্রী নকল পেটের সাহায্যে নিজেকে গর্ভবতী বলে পরিচয় দিচ্ছেন। চিরকালের জন্য সন্তান ধারণ ক্ষমতা হারানো রানী ছবিতে শ্বশুরবাড়ির লোকের সামনে পেটে বালিশ বেঁধে ঘুরতেন, এখন অবশ্য বালিশ বাঁধার দরকার হচ্ছে না। সিলিকন প্রেগনেন্সি বেলি বা সিলিকনের পেট শরীরে বেঁধে নেওয়া হচ্ছে 1 থেকে 8 মাস পর্যন্ত। গর্ভাবস্থায় বিভিন্ন মাপের সিলিকন পেট বাজারে মেলে, হাত দিলেও আসল নকল বোঝার সাধ্য নেই, কিন্তু এই লুকোচুরির দরকার হচ্ছে কেন? শারীরিক বিভিন্ন সমস্যার দরুন যারা নিজের গর্ভে সন্তান ধারণ করতে পারেন না, সরোগেসি বা গর্ভদাত্রী মায়ের মাধ্যমে সন্তান পাওয়ার সিদ্ধান্ত নেন, তাদের অনেককে এই নকল পেট লাগাতে হচ্ছে সামাজিক আতঙ্কে আর পারিবারিক গোড়ামিকে পাশ কাটাতে। পশ্চিমবঙ্গের শীর্ষ স্থানীয় প্রস্টেটিস্ট সুমিত্রা অগ্রওয়াল জানাচ্ছেন, যখন থেকে সরোগেট বা গর্ভদাত্রী মা সন্তান ধারণ শুরু করেন, সেই সময় থেকে প্রকৃত মা সিলিকনের পেট নিজের শরীরে লাগিয়ে নেন। শুধু 2016 সালেই সুমিত্রা দেশে বিদেশে এমন 55 জনকে নকল পেট সরবরাহ করেছেন, দাম 12,000 টাকা থেকে শুরু। তার খদ্দরের মধ্যে অবাঙালি বেশি, তবে বাঙালিও আছেন, অধিকাংশ ব্যবসায়ী পরিবারের আছেন, ডাক্তার, শিক্ষক, আমলা, ব্যাংক কর্মীও। ভারতের বন্ধাত্ম বিশেষজ্ঞ রোহিত ঘুটঘুটিয়ার কথায়, সমাজ পিছিয়ে তাই আড়াল খোঁজা। আর এক বন্ধুত্ব বিশেষজ্ঞ ইন্দ্রাণী লোধও মানলেন, সমাজের মানসিকতা কিছুতেই পাল্টানো যাচ্ছে না। নিত্য নতুন সব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।